হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়না ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তো আমাদের বিজ্ঞানের শিক্ষক আজ আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার ফোর পয়েন্ট সিক্স ওটা জলের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জলের খড়তা জলের খড়তা দেখো জলকে জেনারেলি আমরা দুভাগে ভাগ করতে পারি কি কি একটা হচ্ছে আমাদের মৃদু জল আর একটা হচ্ছে আমাদের খড়ো জল কিসের বেসিসে সেগুলো আমরা পরে আলোচনা করছি দেখো প্রথমেই যদি বলা হয় যে মৃদু জল কাকে বলে খুব বেসিকভাবে যদি মৃদু জল বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে যে ধরনের জল সাবানের সাথে সহজে প্রচুর ফেনা তৈরি করে তাকে মৃদু জল বলা হয় অর্থাৎ তুমি যদি সাবান ঘষো সাবান দিয়ে জলের মধ্যে সাবানটাকে ঘষো তাহলে দেখবে প্রচুর প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে সেই প্রকার জলকে বলা হবে আমাদের মৃদু জল উদাহরণ কি আছে বৃষ্টির জল পাতিত জল আমাদের টিউবওয়েলের যে জল আছে এগুলো আচ্ছা এবার খড়ো জল কাকে বলা হয় যে ধরনের জলে সাবানের সঙ্গে প্রচুর ফেনা উৎপন্ন করে না যে ধরনের জল কি করে সাবান ঘষলেও প্রচুর ফেনা কিন্তু উৎপন্ন হয় না তার বদলে কি হয় প্রথমে সাদা অদক্ষেপ উৎপন্ন করে তবে একটু সাদা এই ময়লা ময়লা টাইপের একটা অদক্ষেপের মতো করে এবার তুমি যদি প্রচুর সাবান ঘষো প্রচুর পরিমাণে তুমি ঘষেই যাচ্ছ ঘষেই যাচ্ছ তারপরে কিন্তু অল্প ফেনা সৃষ্টি করবে এই প্রকার জলকে বলা হবে আমাদের খড়ো জল এই প্রকার জলকে আমাদের বলা হবে কি খড়োজল তোমরা যদি কোনো দিন সমুদ্রে গিয়ে সাবান মেঘে চান করে থাকো জেনারেলি কেউ খড়ে না তাহলে তোমরা বুঝতে পারবে পার্থক্যটা কোথায় ফেনা তৈরিই হতে চায় না এখন উদাহরণ কী আছে উদাহরণ হচ্ছে কুয়োর জল কুয়োর জলও কিন্তু আমাদের খড়োজল আর কি সমুদ্রের জল থেকে ভালো উদাহরণ হচ্ছে সমুদ্রের জল তাহলে এই গেল আমাদের মৃদু জল আর খড়ো এবার ব্যাপারটা হচ্ছে যে কিসের কেন হয় এবার খড়ো কেন হয় মৃদু জল তো নর্মাল জল আমরা বুঝলাম মাটির নিচ থেকে পেলাম কিন্তু খর জলটা এই খড়ো জল কেন হয় বলা হয় যে জলের সঙ্গে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন ধাতুর বাইকার্বনেট ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনিয়াম সাল ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম বাইকার্বনেট ফেরাস বাইকার্বোনেট ফেরাস ক্লোরাইড ফেরাস সালফেট এই লবণগুলো যদি জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় থাকে তখন সেই জলকে খড়জল বলা হয় আচ্ছা এই খড়তাকে কোন একক দ্বারা প্রকাশ করা হয় পিপিএম একক দ্বারা পিপিএম একক দ্বারা খড়তাকে প্রকাশ করা হয় তো এই গেল আমাদের খড়তা এবার আমরা মৃদু জল এবং খড়জল এবার আমরা চলে আসব জলের খড়তা ক অহমের হয় দেখো জলের খরতা আবার মানে শুধু জল এবার জল ক টাইপের হয় অর্থাৎ এই জলটাকে আবার দুভাগে ভাগ করা যায় ক ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় অস্থায়ী খরতা অর্থাৎ অস্থায়ী খড়োজল আর একটা হচ্ছে স্থায়ী স্থায়ীক্ষরতা বা স্থায়ী খড় জল এবার এই অস্থায়ী খরতার কী জিনিস এবং স্থায়ী খরতার কী জিনিস সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো দেখো আমরা এখানে কি দেখলাম যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং লোহার বাইকার্বোনেট ক্লোরাইড এবং সালফেট যে লবণগুলো দ্রবীভূত থাকে তার ফলে জল খড়ো হয় এবার এইখান থেকে ডিভাইড হয়ে যাবে অস্থায়ী জল কোনগুলো বলছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন এই ধাতুর বাইকার্বনেট লবণগুলো যদি কোনো জলে দ্রবীভূত থাকে তাহলে সেই জল কি জল হবে জল হবে এবং কী প্রকার জল হবে না সেই যে খরতাটা হবে সেটা হবে অস্থায়ী খরতা অর্থাৎ অস্থায়ী জল অর্থাৎ লবণ কোনগুলো আমরা বলতে পারি ক্যালসিয়াম বাইকার্বনেট সিএ এইচ সিও থ্রি হোল টু ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট এম জি এইচ সিও থ্রি হোল টু ফেরাস বাইকার্বোনেট এফই এইচ সিও থ্রি হোল টু যদি এই লবণগুলোর মধ্যে কোনো এক প্রকার লবণ বা সবকটাই লবণ যদি কোনো জলের সঙ্গে দ্রবীভূত থাকে তাহলে জলটা তো অবশ্যই খরজল হবে কিন্তু কি প্রকার খরজল হবে না অস্থায়ী খরজল হবে আর ওই যে জলের খরতাটা সেটাকে বলা হবে অস্থায়ী খরতা এই অস্থায়ী ক্ষরতাকে কীভাবে দূর করা যায় না স্ফুটন পদ্ধতির দ্বারা এই প্রকার খরতা দূর করা যায় অর্থাৎ ওই খরজলকে নিয়ে অস্থায়ী জলকে নিয়ে তুমি যদি ফুটি ফোটাও কোনো একটা পাত্রে নিয়ে তাহলে কিন্তু এই অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায় কীভাবে দূর হয় না হয় আমরা একটু পরে দেখছি এবার তাহলে স্থায়ী খরতা কাকে বলে দেখো আমরা এখানে বলেছিলাম বাইকার্বনেট ক্লোরাইড এবং সালফেট লবণ তাহলে বাইকার্বনেট লবণ যদি থাকে কার কার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের তাহলে সেগুলো হয় অস্থায়ী খরতা তেমন এই স্থায়ী খরতার কী হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ যদি দৈবুত থাকে তাহলে সেই জলটা যে প্রকার ক্ষরতার সৃষ্টি হয় তাকে বলা হয় স্থায়ী খরতা অর্থাৎ এখানে লবণগুলো কী কী দেখো ক্যালসিয়াম ক্লোরাইড সি টু ক্যালসিয়াম সালফেট সি এস ও ফোর ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম টু ম্যাগনেশিয়াম সালফেট এম জি এই লবণগুলোর মধ্যে যদি কোনো এক প্রকার লবণ দ্রবীভূত অবস্থায় থাকে বা সবগুলোই থাকে তাহলে এই প্রকার জলকে বলা হবে স্থায়ী খর জল এবং খরতাটাকে কি বলা হবে স্থায়ী খরতা বলা হবে দেখো এখানে একটা কী জিনিস যে ফুটন পদ্ধতির মাধ্যমে কিন্তু এই স্থায়ী খরতাকে দূর করা যায় না তার জন্যে অন্য টেকনিক আছে অন্য সায়েন্স আছে সেটা আমরা পরে দেখবো তাহলে এই গেল আমাদের অস্থায়ী খরতা এবং স্থায়ী খরতা মধ্যে কি পার্থক্য বা কি জিনিস কোন কোন লবণগুলো দ্রবীভূত থাকলে অস্থায়ী খরতা বলা হবে এবং স্থায়ী খরতা বলা হবে কোনো জলকে চলো এবার আমরা দেখে নেবো যে আমরা বললাম যে স্ফুটন পদ্ধতির দ্বারা কি করা হয় অস্থায়ী অস্থায়ীক্ষরতাকে দূর করা যায় যে কীভাবে দূর করা যায় যে স্ফুটনের সাহায্যে অস্থায়ী ক্ষরতা দূরীকরণ বলছে অস্থায়ী জলকে কোনো পাত্রে নিয়ে ফোটালে ওই জলে উপস্থিত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর বাইকার্বনেট লবণগুলি বিয়োজিত হয়ে অদ্রাব্য কার্বনেট লবণ হিসেবে অধক্ষিপ্ত হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেরিয়ে যাবে এবং জল উৎপন্ন হবে কি বলা হচ্ছে এই যে লবণগুলো দেখো মেন জলকে কে ইয়ে করেছে আমাদের অস্থায়ী খড়কে করেছে এই যে লবণগুলো আছে এই লবণগুলো এই লবণগুলোকে এই লবণযুক্ত জলটাকে তুমি একটা পাত্রে নিলে হাঁড়িতে নিলে মানে কোনো ধাতব পাত্রে নিলে বা কাঁচের বিকারে তুমি নিলে যে তুমি যদি ফোটাও অর্থাৎ নিচ থেকে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে এই লবণগুলো বিয়োজিত হয়ে যাবে কি হবে ভেঙে যাবে এখান থেকে ভেঙে কি উৎপন্ন হবে এখান থেকে ভেঙে আমাদের বাইকার্বোনেটগুলো ভেঙে কার্বনেটে পরিণত হয়ে যাবে এবং কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং জল পাওয়া যাবে দেখো রিয়াকশান দেখো দেখো ক্যালসিয়াম বাইকার্বোনেট সিএ এইচ সিও থ্রি হোল টু এটাকে যদি আমি তাপ দিই এই চিহ্নটা মানে হচ্ছে হিট দেওয়া হয় তাপ দেওয়া হয় তাহলে কি হবে দেখো বাইকার্বনেট ভেঙে সিএসিও থ্রি অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট এর অদক্ষেপ পড়বে নিচের দিকে আরও মানে অধক্ষেপ পড়বে আর কী হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উপর দিকে তীর মানে উপর দিয়ে বেরিয়ে যাবে গ্যাস আকারে বেরিয়ে যাবে আর কে পড়ে থাকবে জল পড়ে থাকবে হ্যাঁ এর নিচে কী হবে নিচে জমা হয়ে যাবে ওপরে ফ্রেশ জল থাকবে আর উপর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে তেমনি দেখো ম্যাগনেসিয়াম বাইকার্বোনেট এম জি এইচ সিও থ্রি একেও যদি তুমি তাপ দাও কী হবে ম্যাগনেসিয়াম কার্বনেট এম জি থ্রি অদক্ষিপ্ত হয়ে যাবে জল পড়ে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বাইরে দিয়ে বেরিয়ে যাবে তাহলে কি হলো এই লবণগুলো আর রইল না এই লবণগুলো যদি আর না থাকে তাহলে জলটা কিন্তু আর খড়ো জল রইল না জলটা কিসে পরিণত হয়ে গেল জলটা আমাদের মৃদু জলে পরিণত হয়ে গেল। অর্থাৎ পানযোগ্য জলে পরিণত হয়ে গেল। এবার এখানে কয়েকটা জিনিস আছে যে এই ফুটনের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে অস্থায়ী খরতাকেও দূর করা যায় না কেন কেবলমাত্র ক্যালসিয়াম বাইকার্বোনেট একে এই লবণটা যদি কোনো জলের মধ্যে যুক্ত থাকে তাহলে তাকে যদি ফোটানো হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পরে পরিষ্কার জল পাওয়া যায় অন্যদিকে ম্যাগনেশিয়াম বাই যদি ফোটানো হয় তাহলে কী হবে ম্যাগনেশিয়াম কার্বোনেটের একটা অদক্ষেপ পড়বে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে অদক্ষেপটা ম্যাগনেসিয়াম কার্বোনেটের এই অদক্ষেপটা এটা আবার জলে দ্রাব্য অর্থাৎ এও আবার জলে গুলে যাবে অর্থাৎ এর নিচে কিন্তু পড়ে থাকবে না জলে কী হবে আস্তে আস্তে মানে গুলতে থাকবে তার ফলে কী হবে ফ্রেশ জল কিন্তু আমরা পাবো না অনেকটা পাওয়া যায় অনেকটা ফ্রেশ জল পাওয়া যায় মনে করো তোমার এই একটা বিকার আছে এই বিকারে জল আছে তুমি ফোটাচ্ছো প্রথমে এখানে ছিল ম্যাগনেশিয়াম হাইডক্স বাইকার্বোনেট ছিল এবার এইখানে নিচে ফোটানোর ফলে কী হয়েছে আমাদের ম্যাগনেশিয়াম কার্বনেট এখানে অধক্ষিপ্ত হয়েছে কিন্তু কি হবে কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট জলের সঙ্গে দ্রবীভূত হবে অর্থাৎ এই নিচের দিকে যে জলটা পাবো এটা কিন্তু ঘোলা জল হবে হ্যাঁ উপরের দিকে কিন্তু আমরা অনেকটা অনেকটা অংশে ফ্রেশ জল পাবো কিন্তু পুরোপুরি কিন্তু আমরা মৃদু জল পাবো না উপরের দিকে জলটা খানিকটা আমাদের মৃদু হবে কিন্তু নিচের দিকের জলটা খানিকটা আমাদের খড় জলই থেকে যাবে অর্থাৎ ইম্পিউরিটি থাকবে তাহলে এই সুটন পদ্ধতির মাধ্যমে ম্যাগনেশিয়াম বাইকার্বনেটকে কিন্তু পুরোপুরিভাবে দূর করা যায় না এবার আরেকটা যে লবণ আছে আমাদের ফেরাস বাইকার্বোনেট এই ফেরাস বাইকার্বোনেটকে তো স্ফুটন পদ্ধতির মাধ্যমেও তাড়ানো যায় না কেন দেখো কী হয় ফেরাস বাইকার্বোনেট যদি আমরা নিই এফি এইচ সিও থ্রি হোল টু একে যদি আমি হিট দিই তাহলে ফেরাস কার্বোনেটে পরিণত হয়ে যায় এফি সিও থ্রি এর অদক্ষেপ পড়ে ঠিক কিন্তু তার সঙ্গে কী উৎপন্ন হয় জল উৎপন্ন হয় আর আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় এবার এই ম্যাগনেসিয়াম কার্বনেট অল্প পরিমাণে জলে দ্রাব্য কিন্তু ফেরাস কার্বোনেট বিশাল পরিমাণে জলে কিন্তু ডাবব জলের সঙ্গে রিয়াকশান করে যায় এই জলের সঙ্গে এই অদক্ষেপটা আবার জলের সঙ্গে এই যে জল এরা দুজন মিলে আবার রিয়াকশান করে কি উৎপন্ন করে দেয় বাদামি বর্ণের ফেরাস হাইড্রক্সাইড এফি ওই ছোলটু বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করতে দেয় আর কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে থেকে বেরোতে থাকে অর্থাৎ জলটাই নষ্ট হয়ে যায় অর্থাৎ জলই থাকে না দেখো আর কিন্তু এদিকে রিয়াকশানের শেষে জল আর পড়ে থাকছে না কী পড়ে থাকবে বাদামি বর্ণের ফেরাস হাইড্রক্সাইড পড়ে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে অর্থাৎ স্ফুটন পদ্ধতির মাধ্যমে কিন্তু যদি আমাদের কোনো জলের স্যাম্পেলে ফেরাস বাইকার্বোনেট থাকে এই লবণটা থাকে এই লবণটাকে আমরা স্ফুটন পদ্ধতির মাধ্যমেও কিন্তু পৃথক করতে পারবো না দেখো এবার আরেকটা কথা তোমাদের বলি যে জলের মধ্যে কেবলমাত্র এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন এই ধাতুর যে লবণগুলো আছে তাহলেই কি খড় জল উৎপন্ন হবে না একদমই নয় এর সঙ্গে জলে যদি জিঙ্কের কোনো লবণ থাকে তাহলেও খড় জল উৎপন্ন হবে অ্যালুমিনিয়ামের কোনো লবণ কোনো লবণ বলতে বাইকার্বোনেট ক্লোরাইড এবং সালফেট এই তিন প্রকার কি বলা হবে যদি জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের লবণ থাকে তাহলেই কিন্তু জলকে খড় বলা হবে কিন্তু যদি সোডিয়াম পটাশিয়াম এনে কে পটাশিয়াম এগুলো কি ধাতু এগুলো হচ্ছে খাড় ধাতু এই ক্ষার ধাতুর যদি কোনো লবণ উৎপন্ন দৈভূত থাকে অর্থাৎ কোনো করো সোডিয়াম ক্লোরাইড এনএসিএল সোডিয়ামের ক্লোরাইড লবণ সোডিয়ামের সালফেট লবণ সোডিয়ামের বাইকার্বোনেট লবণ তেমনই পটাশিয়ামের ক্লোরাইড লবণ পটাশিয়ামের বাইকার্বনেট লবণ পটাশিয়ামের সালফেট লবণ এইগুলো যদি জলে দৈভূত থাকে তাহলে কিন্তু জলকে খড়ো হিসেবে ধরা হয় না কেবলমাত্র কোন কোন ধাতুগুলো ধরা হয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন আর জিঙ্ক অ্যালুমিনিয়াম এই যে ধাতুগুলো ভারী ধারী যে ধাতুগুলো আছে সেগুলো ধরা হয় কিন্তু এই খাড় ধাতু যেগুলো আছে সোডিয়াম পটাশিয়াম এই যে ধাতুগুলো এই ধাতুগুলোর কিন্তু কোনো লবণ দৈব্য থাকলে তাকে সেই জলকে খরজল জল হিসাবে ধরা হয় না তো এই গেল আমাদের মৃদু জল কী জিনিস খরজল কী জিনিস স্থায়ী খরতা অস্থায়ী খরতা এবং স্ফুটনের সাহায্যে আমরা অস্থায়ী খরচ জলকে কীভাবে মৃদু জলে পরিণত করব। তার রিয়াকশান এবং পদ্ধতি এবার আমরা দেখব কীভাবে স্থায়ী ক্ষরতাকে দূর করা যায় অর্থাৎ এই যে লবণগুলো আছে এই লবণগুলো তো স্ফুরন পদ্ধতির মাধ্যমে পৃথক হবে না তাহলে অন্য কোন পদ্ধতির মাধ্যমে এগুলো আলাদা হবে সেগুলো আমরা দেখব দেখো এবার আমরা কি করব আয়ন বিনিময় রিজিনের সাহায্যে স্থায়ী এবং অস্থায়ী খরতা দূরীকরণ করব এবং একটা বিশাল বড় সব সেট এই সেট মধ্যে দিয়ে জলকে পাঠিয়ে জলকে পাঠিয়ে মৃদু জল করা হয় কিভাবে দেখো দুখানা প্রথমে সেট আপটা দেখো দুখানা এরকম চেম্বার নেওয়া হয় এই চেম্বারের মধ্যে কী করা হয় দুখানা রেজিন নেওয়া হয় রেজিন কি জিনিস আসছে দুখানা রেজিনের স্তম্ভ নেওয়া হয় মানে স্তম্ভ মানে এই রেজিনগুলোকে ওই নুড়ি পাথরের মতো কিনতে পাওয়া যায় ওই নুড়ি পাথরের মতো রেজিন ঢালা হয় একটাকে বলা হয় ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং আরেকটাতে দেওয়া হয় অ্যানায়ন বিনিময়কারী রেজিন দুটো কিন্তু আলাদা এক জিনিস কিন্তু কখনোই নয় দেখো এর সংকেত হচ্ছে আর এস আর এর সংকেত আর এনএইচ থ্রি এই দু প্রকার রেজিন একটাকে বলা হয় এই রেজিনটাকে বলা হয় আমাদের ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং এই রেজিনটাকে বলা হয় অ্যানায়ন বিনিময়কারী রেজিন এই দুখানা রেজিন স্তম্ভর ব্যবহার করে জল অস্থায়ী খরজলকে জলকে আমাদের মৃদু জলে পরিণত করা হয় কী করা হয় দেখো জল এখান দিয়ে প্রবেশ করানো হয় এই জলটা এবার আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে যত ভর্তে থাকে যত আস্তে আস্তে উপর দিকে ওঠে তার ফলে কী হবে জলটা রেজিনের স্তরটা ভেদ করে ওপর দিকে উঠতে লাগলো এই কি ফাঁকা ফাঁকা হয় নুড়ি পাথরের মতো যেমন পাথরের মধ্যে দিয়ে জল যায় সেরকম এরকম উঠতে 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 এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে কী ঘটে সেটাও আমরা দেখব এর ফলে যখন এখান থেকে জলটা বেরোয় তখন কি হয় জলটা ক্যাটায়ন মুক্ত জল হয় সেই জলটা আবার এইভাবে সেট আপ করা থাকে এই রেজিনের নিচে আস্তে আস্তে গিয়ে ভর্তি হয় দেখো এখানে জল ঢুকবে জল আপ হবে আপ হয়ে যখন এই লেভেলে যাবে তখন এইখান থেকেই জল কিন্তু আবার এখানে যাবে এখান এবার এখানে আস্তে 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 জলটা আপ হবে আপ হয়ে এখান থেকে কি হবে এখানে আয়নমুক্ত জল তৈরি হয় এই রেজিনের মধ্যে দিয়ে যখন ক্যাটায়ন মুক্ত জল যায় তখন জলটা একবারে আয়নমুক্ত জল অর্থাৎ জলটা ফ্রেশ জল এইচ টু ও হিসাবে অর্থাৎ এইচ প্লাস আর ওইচ মাইনাস অর্থাৎ এইচ টু এই আকারে জলটা বেরিয়ে আসে আয়নমুক্ত জল বলতে কেবলমাত্র জলে এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়ন থাকবে আর কোনো আয়ন থাকবে না আর এইখানে যখন জল ঢুক ঢুকবে তখন এইচ প্লাস ওয়েচ মাইনাস তো আছেই দেখো সি এ টু প্লাস এম জি টু প্লাস এস ও ফোর মাইনাস সিএল মাইনাস এই সমস্ত রকমের অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো জলের সঙ্গে মিশে আছে এবার একে একে এই দুটো স্তম্ভের মধ্যে অপসারিত হয়ে শেষকালে শুধু এইচ প্লাস এবং ওইচ মাইনাসটা পড়ে থাকবে বাকি এই আয়নগুলো আর পড়ে থাকবে না এবার প্রসেসটা দেখো কি করে কি হয় আচ্ছা প্রথমে রেজিন কাকে বলে দেখো রেজিন হচ্ছে আয়ন বিনিময়কারী রেজিন হলো কৃত্রিম উপায়ে তৈরি জটিল গঠনযুক্ত উচ্চ আণবিক ভরবিশিষ্ট জৈব যৌগ কি না জটিল গঠনযুক্ত উচ্চ আনবিক ভরবিশিষ্ট জৈব যৌগ অ্যাকচুয়ালি এটা কি এটা হচ্ছে আসলে জৈব জৈব রেজিন আর কিছুই নয় এক ধরনের জৈব অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ কার্বন আছে যার মধ্যে এবার কি এই কার্বন উচ্চ ভরবিশিষ্ট হয় অর্থাৎ এর ভর সংখ্যা অনেক বেশি হয় মানে ভর অনেক বেশি হয় আর কি উচ্চ জটিল গঠন এবং এর গঠন যেটা হয় স্ট্রাকচার মলিকুলার স্ট্রাকচার যেটা হয় সেই স্ট্রাকচারটাও কিন্তু অনেক জটিল টাইপের এটাকে আমাদের রেজিন বলা হয় তাহলে রেজিন হলো কৃত্রিম উপায় তৈরি জটিল গঠনযুক্ত উচ্চ আণবিক ভরবিশিষ্ট জৈব যৌব। এই রেজিন ক প্রকারের হয় রেজিন দু প্রকারের আমরা ওখানে আগেই দেখলাম একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর একটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন দেখো ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কী দিয়ে প্রকাশ করা হয় আর এস থ্রি এইচ এই আর হচ্ছে আমাদের জৈব যৌগকে প্রকাশ করছে এখানে বিভিন্ন রকমের সমগনীয় যে শ্রেণী আছে তোমরা এখন জানো না এটা আরকে ডিনোট করা হচ্ছে আর একটা সংকেত আর কিন্তু কোনো মানে কোনো মৌলের নাম নয় তোমরা বুঝতে পারবে না যে আর দিয়ে কি নাম আছে আর দিয়ে অ্যাকচুয়ালি কোনো নাম নেই আর হচ্ছে একটা সংকেত এই সংকেত দিয়ে বোঝা বোঝানো যায় যে কার্বনযুক্ত যৌগ মনে করো সি এইচ থ্রি এই গ্রুপটা সি টু এইচ ফাইভ এই গ্রুপটা বা সি থ্রি এইচ সেভেন এইরকম টাইপের যে কার্বনের গ্রুপগুলো আছে জৈব যৌগের গ্রুপগুলো হাইড্রোকার্বনের গ্রুপগুলো এই গ্রুপগুলোকে এক কথায় আর দিয়ে প্রকাশ করা যেতে পারে মানে আমি যে কোনো গ্রুপকে নিতে পারি আমার কোনো অসুবিধা তাতে নেই সেই আর এর সঙ্গে কি হয় এসও থ্রি এইচ এই এসও থ্রি এইচ গ্রুপটাকে বলা হবে সালফোনিক অ্যাসিড গ্রুপ অর্থাৎ এটা এক প্রকারের অ্যাসিড জৈবিক অ্যাসিড আর তার সঙ্গে সালফোনিক অ্যাসিড এসো থ্রি এইচ এই যে সংকেতযুক্ত যে জৈব যৌগ তাকে বলা হয় আমাদের ক্যাটায়ন বিনিময়কারী রেজিন অর্থাৎ এইখানে এই যে স্তম্ভটা দেখছো তুমি এইখানে এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিন অর্থাৎ আর এস ও থ্রি এইচ এই যৌগটার কি করা আছে নুড়ি পাথর দিয়ে ভর্তি করা আছে নুড়ি পাথরের মতো হয় এই যৌগটা ব্যাস এবার দেখো এখান দিয়ে যদি আমি জল পাঠাই খরজল জল তাহলে কি ঘটবে দেখো বলা হচ্ছে যে রেজিন স্তরের মধ্যে দিয়ে খড়ো জল পাঠালে রেজিনের এইচ প্লাস আয়নের সঙ্গে খড়ো সিএ টু প্লাস জি টু প্লাস ইত্যাদি ক্যাটায়নের বিনিময়ে ঘটে যে রেসিং ঘটিত অপদ্রব্য হিসেবে এগুলো অপসারিত হয়ে যায় দেখো কী কেসটা হয় এখানে জল যাচ্ছে এখানে ক্যাটায়ন হিসেবে কে যেহেতু এটা ক্যাটায়ন বিনিময়কারী এখানে ক্যাটায়ন হিসেবে অপদ্রব্য জলের মধ্যে কে কে আছে মনে করো ক্যালসিয়ামের বিভিন্ন লবণ আছে তাহলে ক্যালসিয়ামের লবণগুলোর মধ্যে আমাদের ক্যাটায়ন হচ্ছে সি এ টু প্লাস ম্যাগনেশিয়ামের বিভিন্ন লবণ আছে ম্যাগনেশিয়াম টু প্লাস এই ক্যাটায়নগুলোর সঙ্গে কি হয় আমাদের এইখানের হাইড্রোজেন এইচ প্লাস দেখো আর এস ও থ্রি এইচ এটাকে যদি আমি ভাঙি তাহলে এরকম হবে আর এসো থ্রি মাইনাস প্লাস এইচ প্লাস এই এইচ প্লাস এবং এই যে ক্যাটায়নগুলো আছে এদের মধ্যে স্থান বিনিময় ঘটে অর্থাৎ এখান থেকে এইচ খুলে যায় এবং এখানে ক্যালসিয়াম যুক্ত হয়ে যায় অর্থাৎ এই রেজিনগুলো কী করে এই রেজিনগুলো নিজেদের এইচগুলোকে বার করে দেয় হাইড্রোজেন গুলোকে বার করে দেয় আর এই যে তোমার লবণগুলো ছিল ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম বাইকার্বোনেট এই লবণগুলো থেকে কী করবে ধাতুগুলোকে খুলে নিজের সঙ্গে অ্যাটাচ করে নেবে অর্থাৎ এর মধ্যে এরকমভাবে ধাতুগুলো কি হবে আটকে যাবে এর মধ্যে কি হবে ক্যাটায়নগুলো অর্থাৎ ধাতুগুলো কি হবে এরকম আটকে যাবে এবার রিয়াকশানের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে কেসটা কীরকম হবে দেখো এই এক্সাম্পলটা দেখো আর এস থ্রি এইচ এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এর সঙ্গে আমরা এম জি এস ফোর মনে করো জলের মধ্যে এম জি এস ফোর ম্যাগনেশিয়াম সালফেট এই লবণটা দ্রবীভূত আছে এবার যখনই এই লবণটাকে এই রেজিনের মধ্যে দিয়ে পাঠানো হবে এই লবণযুক্ত জলকে তখনই এখান থেকে এম জি দেখো খুলে যাবে এমজি খুলে গিয়ে আর এস ও থ্রি এইচের এইচকে অপ প্রতিস্থাপিত করে দেবে এইচকে কী করবে প্রতিস্থাপিত করে দেবে দিয়ে এখানে দেখো এমজি ঢুকে গেল এবং এখান থেকে এইচ বেরিয়ে চলে আসবে দুটো নেওয়া হয়েছে ব্যালেন্স করার জন্যে দুটো অন্য থেকে কীভাবে দুখানা হাইড্রোজেন বেরিয়েছে। এখানে যে এসো ফোর পড়ে আছে এই এসো ফোরের সঙ্গে রিয়াকশান করে অ্যাসিড তৈরি করে দেবে তাহলে এখানে কি হয়ে গেল স্থান বিনিময় ঘটলো এটা এখানে গেল ওটা ওখানে গেল অর্থাৎ এই যে ক্যাটায়নগুলো আছে সি এ টু প্লাস জি টু প্লাস ইত্যাদি ক্যাটায়নগুলো কার সঙ্গে বিনিময় ঘটে রেজিনের যে এইচ প্লাস আয়নটা আছে তার সঙ্গে স্থান বিনিময় ঘটছে এর ফলে কি হবে সিএ এবং এম জির লবণ তৈরি হবে এবার দেখো এই যে এইগুলো তৈরি হয়েছে আর এস থ্রি হোল টু এম আর এস থ্রি হোল টু সি এগুলো কি এগুলো হচ্ছে লবণ এগুলো কার কার লবণ জেনারেলি যে ধাতুটা থাকে সেই ধাতুর লবণ বলা হয় এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের লবণ এটা হচ্ছে ক্যালসিয়ামের লবণ এই লবণগুলো কি হবে এখানে আটকে যাবে অদক্ষিপ্ত হবে মানে এখানে আট আটকে যাবে এখান থেকে ভেদ করে বেরিয়ে আসতে পারবে না অর্থাৎ এর ওপরে যে জলটা থা উঠবে সেই জলের মধ্যে কী থাকছে এই জলের মধ্যে এইচ প্লাস আয়ন থাকছে এবং এইচ প্লাস আয়ন থাকছে এবং আমাদের অ্যানায়ন হিসেবে অ্যানায়ন হিসেবে কী কী থাকছে সিএল মাইনাস এসও ফোর টু মাইনাস এবং সিও থ্রি টু মাইনাস দেখো যদি আমরা এইচ টু এস এসে বিয়োজন করি তাহলে কী পাবো এইচ টু এস সুপর্কে যদি আমরা বিয়োজন করি তাহলে আমরা পেয়ে যাব এইচ প্লাস টু এইচ প্লাস প্লাস এসও ফোর টু মাইনাস মানে এখান থেকে কী বোঝাচ্ছে দেখো এই যে যোগটা উৎপন্ন হয়েছে এই যে লবণটা উৎপন্ন হয়েছে এই লবণটা তো এখানে আটকে গেছে তাহলে উপর দিকে যেটা উঠে আসছে সেটা কি এইস্টোসোফোর যুক্ত জল এবার এইস্টুসোফোর যুক্ত জলে কী আছে এইচ প্লাস আয়ন আছে এটা ক্যাটায়ন এবং এসোফোর টু মাইনাস এটা হচ্ছে অ্যানায়ন আছে তাহলে এর ওপরে যে জলটা উঠে আসছে অর্থাৎ এর ওপরে যে জলটা উঠে আসছে এই জলের মধ্যে কি আছে বর্তমানে এই জলের মধ্যে বর্তমানে আছে ক্যাটায়ন হিসেবে এইচ প্লাস আয়ন আছে ক্যাটায়ন হিসেবে কে আছে এইচ প্লাস আয়ন আছে এবং অ্যানায়ন হিসেবে দেখো পরের ডিঅাকশানটা তুমি যদি দেখো এইচ সিএল পাওয়া যাচ্ছে তাহলে এইচ প্লাস সিএল মাইনাস তাহলে এসও ফোর টু মাইনাস সিএল মাইনাস আর এখান থেকে তুমি যদি দেখো সিও থ্রি টু মাইনাস এইগুলো আমাদের অ্যানায়ন হিসেবে পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে কী হয়ে গেলো যে ধাতব ক্যাটায়নগুলো ছিল সেখানে এই রেজিন স্তর থেকে কিন্তু এলা অপসৃত হয়ে গেল ক্যাটায়ন হিসাবে এবার কেবল মাত্র আছে এখানে এইচ প্লাস আর অ্যানায়ন হিসাবে কিন্তু যেগুলো ঢুকেছিল আমাদের এসো ফোর টু মাইনাস সিএল মাইনাস সিও টু মাইনাস এখনও রয়ে গেল আমাদের ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কিন্তু এই অ্যানায়নগুলোকে অপসারণ করতে পারেনি দেখো পরের রিয়্যাকশান দেখো তাহলে আরও ক্লিয়ার হবে এই যে রেজিন আর এস ও এইচ এর সঙ্গে মনে করো জলের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত আছে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কি করে স্থায়ী ক্ষরতা তৈরি করে এর সঙ্গে কি হবে তাহলে এই যে এইচ আছে এবং এখানে যে সিএ আছে এদের দুজনকার মধ্যে স্থান বিনিময় হবে বিনিময় বিক্রিয়া হবে দেখো আর এস ও থ্রি হোল টু সি এটা কি একটা লবণ এই লবণটা কি হবে এখানে লেয়ারে আটকে যাবে এবং তার সঙ্গে কি হবে এই এইচ আর সিএল এটা দুজন কী করবে রিয়াকশান করে দেবে দিয়ে কী হবে এইচ সিএল উৎপন্ন হবে অর্থাৎ এইচ সিএল যুক্ত জল যদি হয় তাহলে কি হবে না আমাদের এইচ প্লাস আর সিএল মাইনাস থাকবে অর্থাৎ এইচ প্লাস রইল ক্যাটায়ন হিসেবে আর অ্যানায়ন হিসেবে সিএল মাইনাসকে আমরা পেলাম একইভাবে যদি ক্যালসিয়াম বাইকার্বোনেট দেখো এই রেজিনের মাধ্যমে কেবলমাত্র যে স্থায়ী ক্ষরতা দূর করা যায় তা নয় অস্থায়ী ক্ষরতাকেও কিন্তু দূর করা যায় অর্থাৎ স্ফুটন পদ্ধতির মাধ্যমে আমরা এই কে ক্ষরতা দূর না করে রেজিনের মাধ্যমেই করবো দেখো বাইকার্বোনেটে কী হবে দেখো এখানেও একই কেস হবে হাইড্রোজেন এবং ক্যালসিয়াম নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে আর এসো থ্রি হোল টু সি এ এটা একটা লবণ তৈরি হয়ে গেল এবং এখানে কি তৈরি হলো এইচ টু সিও থ্রি এই অ্যাসিডটা তৈরি হয়ে গেল অর্থাৎ এইচ টু সিও থ্রির মধ্যে কী ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে এইচ প্লাস আর সিও থ্রি টু মাইনাস যেহেতু দুই আছে দুই হয়ে যাবে এখানে তাহলে টু এইচ প্লাস আর সিও থ্রি টু মাইনাস তাহলে ক্যাটায়ন হিসেবে আমরা আবার এখানেও এইচ প্লাস পেলাম এবং অ্যানায়ন হিসেবে এখানে সিও সিও থ্রি সিও থ্রি টু মাইনাস পেলাম তাহলে এই গেল প্রথমে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের কাজ এ কী করলো যে ধাতবো যে ক্যাটায়নগুলো ছিল অর্থাৎ এই যে ক্যালসিয়াম সি এ প্লাস জি টু প্লাস এই ধাতুগুলোকে আটকে দিল ধাতবো আমাদের ক্যাটায়নগুলোকে কিন্তু আটকে দিল কেবলমাত্র অ্যানায়নগুলো গেল এবং ক্যাটায়ন হিসেবে কে গেল কেবলমাত্র এইচ প্লাস আয়নটা গেল এবার এই যে জলটা গেল এই জলটা এবার এই পাইপের মধ্যে দিয়ে এখান দিয়ে এসে কীভাবে এইখানে জমা হতে শুরু করবে এবং জমতে জমতে এবার বাইরে উপর দিকে উঠবে এবার উপর দিকে যখন উঠবে তখন কার সঙ্গে রিয়াকশান হবে এবার এবার রিয়াকশান হবে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সঙ্গে রিয়াকশান হবে তো দেখো এবার অ্যানায়ন বিনিময়কারী রেজিনে কি রিয়াকশান হয় সেটা আমাদের দেখতে হবে দেখো প্রথম কথা হচ্ছে অ্যানায় অ্যানায়ন বিনিময়কারী রেজিন এর সংকেত কি। এর সংকেত হচ্ছে আর এইচ থ্রি ওএ আর এইচ থ্রি তুমি যদি প্লাস মাইনাসটাকে এখন না দিতে চাও দিও না আর এনএইচ থ্রি ওইচ এইটার এই সংকেতের মধ্যে দিয়ে আমরা অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে প্রকাশ করি এবার যদি তুমি এটাকে বিয়োজন করো তাহলে কী হবে আর থ্রি প্লাস আর ওইচ মাইনাস উৎপন্ন হবে এবার বলছে ধাতব এবার কি করা হয় ধাতব আয়ন মুক্ত জলকে দেখো এখান থেকে বেরিয়ে এসছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন থেকে বেরিয়ে জলটা বেরিয়ে এসছে সেটা কি মুক্ত জল ক্যাটায়ন মুক্ত জল ভালো করে বললে ধাতব ক্যাটায়ন মুক্ত জল অর্থাৎ সি টু প্লাস এমজি টু প্লাস এইগুলো কিন্তু এই জলটার মধ্যে আর নেই ধাতব ক্যাটায়নযুক্ত জল অ্যানায়ন বিনিময়কারী রেজিন স্তরের মধ্যে দিয়ে চালনা করলে রেজিনের OH- মাইনাস এই যে ও মাইনাস যে আয়নটা আছে এর সঙ্গে জলের উপস্থিত সিএল মাইনাস এসও ফোর টু মাইনাস ইত্যাদি অ্যানায়নের বিনিময় ঘটে ফলে নির্গত জলের মধ্যে এইচ প্লাস এবং ও মাইনাস আয়ন ছাড়া আর কিছু থাকে না দেখো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কি করেছিল এই এইচ প্লাস আয়নটা কী করে দিয়েছিল এই রেজিনের না ধাতব যে ক্যাটায়নগুলো ছিল সিএ টু প্লাস এদেরকে অবস্থিত করে দিয়েছিল এবার তাহলে অ্যানায়ন বিনিময়কারী রেজিনে এটা কি হবে দেখো কীভাবে ভাঙবে আর এন এইচ থ্রি এটা প্লাস এবং ও এইচ মাইনাস তাহলে নিশ্চয়ই এই ও এইচ মাইনাসটা এইবারে এখানে কি হবে এই এস ফোর টু মাইনাস সিএল মাইনাস এসও থ্রি মাইনাস এইগুলোকে অপসারণ করে দেবে অপসরণ করে এর সঙ্গে যুক্ত করে যাবে এবং এখানে আটকে দেবে দেখো রিয়াকশানগুলো দেখো তাই হয়েছে হ্যাঁ দেখো রিয়াকশান আর এনএইচ থ্রি প্লাস ওইচ মাইনাস এর মধ্যে দিয়ে যখন দেখো এখান থেকে যখন নির্গত হয়েছে জলের সঙ্গে কে আছে দেখো জলের সঙ্গে আমার এইচ সিএল ছিল সেই জন্য এইচ সিএলের রিয়াকশান করানো হয়েছে এইচ সিএলের রিয়াকশান যখনই হয়েছে তখন কী হয়ে আছে দেখো এই ও মাইনাস আর এখানে এইচ সিএল এ এইচ প্লাস সিএল মাইনাস আকারে আছে এই সিএল মাইনাস এদের দুজনকার স্থান পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ সিএল এইচকে ছেড়ে এখানে চলে এসছে আর OH এটাকে ছেড়ে আর এইচ এন এনএইচ থ্রিকে ছেড়ে এখানে চলে গেছে তার ফলে ব্যাপারটা কীরকম হয়ে গেল দেখো আর থ্রি এর সঙ্গে কে চলে আসবে সিএল এর অধক্ষেপ পড়ে যাবে অর্থাৎ এখানে আটকে যাবে লবণ তৈরি হয়ে যাবে ক্লোরাইড লবণ এবং ও প্লাস এবং এই OH মাইনাস এবং এইচ প্লাস একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে আমাদের জল তৈরি করবে কি তৈরি হয়ে গেল জল তৈরি হয়ে গেল অর্থাৎ এর ওপরে যখন উঠে আসছে জলটা তখন এর মধ্যে কি থাকছে জলের মধ্যে জলের মধ্যে ও মাইনাস আর এইচ প্লাস থাকছে এই এইচ প্লাস আর OH মাইনাস একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে আমাদের H2o। তৈরি করে দেবে অর্থাৎ আমরা আয়নমুক্ত জল পেয়ে গেলাম আর একটা রিয়াকশান দেখো টু আর এন এইচ থ্রি প্লাস ওইচ মাইনাস এর সঙ্গে যদি এইচ টু এসফোর কেন এস টু এসর কেন দেখো এখান থেকে এইস টু এসফোর বেরিয়েছিল আমরা যখন সালফে ইয়ে নিয়েছিলাম সালফেট লবণ নিয়েছিলাম তখন এইচ টু এস ওফোর বেরিয়েছিল এইচ টুয়েসোরে কী হবে টু এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস তাহলে এখানেও দেখো এই যে এস ও ফোর টু মাইনাস এই এসো ফোর টু মাইনাসের সঙ্গে ও এইচ মাইনাস এদের স্থান পরিবর্তন হবে এর স্থান পরিবর্তন হওয়ার ফলে দেখো কী উৎপন্ন হয়ে গেছে আর এনএইচ থ্রি হোল টু এস ও ফোর এই লবণটার অদক্ষেপ সালফেট লবণ এবং এইচ প্লাস এবং ওইচ মাইনাস এরা দুজন যুক্ত হয়ে কী হয়ে গেছে জল উৎপন্ন হয়ে গেছে অর্থাৎ আমাদের ফাইনাল প্রোডাক্ট হিসাবে কে বেরোবে এইচ প্লাস এবং ওইচ মাইনাস অর্থাৎ আমরা কী পাবো এইচ টু ও পাবো অর্থাৎ জল পাবো এটাকে আয়ন মুক্ত জল বলা হয় আয়ন মুক্ত জল কাকে বলা হয় যখন কোনো জলে কেবলমাত্র এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন ছাড়া আর কোনো প্রকার আয়ন থাকবে না তখন সেই জলকে বলা হবে আয়ন মুক্ত জল তাহলে এইখানে যে জলটা আছে সেই জলটা কেবলমাত্র এইচ প্লাস আর ওইচ মাইনাস আছে অর্থাৎ কেবলমাত্র এইচ টু ও অন্য এর মধ্যে আর কিচ্ছু মিশে নেই এবার এটাকে তুমি এখান থেকে ধরে নাও দিয়ে তুমি স্টোরেজ করে রাখো তার ফলে কি হয়ে গেল এই দুই প্রকার রেজিন স্তর অতিক্রম করে আয়ন মুক্ত জল আমরা পেয়ে গেলাম তাহলে এইভাবে দু প্রকার রেজিন স্তরের মধ্যে দিয়ে আমরা যদি খরজলকে পাঠাই সেটা স্থায়ী খরজল হোক বা অস্থায়ী জল হোক আমরা পাঠালে শেষ পর্যন্ত আমরা কী পাবো আয়নমুক্ত জল পেয়ে যাব এবং এটা তার হোল প্রসেস এবং ওটা তার ডায়াগ্রাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা জল দূষণ সম্পর্কে আলোচনা করব দেখো জল দূষণ অনেকভাবে হতে পারে আমরা জল দূষণ সম্পর্কে অনেক ছোট ক্লাসে পড়েছি পরিবেশের চ্যাপ্টারে পড়েছি এ নিয়ে নতুন করে বলার কিছু নেই দেখো জল দূষিত বিভিন্ন রকম হতে পারে কলকারখানা থেকে নির্গত কৃষিক্ষেত্র থেকে নির্গত ডিটারজেন্টের মাধ্যমে কীটনাশকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যে ফসফেট জাতীয় যৌগগুলো থাকে সালফেট জাতীয় যে যৌগগুলো থাকে তাছাড়া আরও কিছু আর্সেনিক ফ্লু ফ্লুরোসিস ফ্লুরিন এই সমস্ত যে যৌগগুলো থাকে এইগুলো কি করে জলকে দূষণ করে এবার জল দূষণ আমরা ছোটো থেকে পড়ে এসেছি এটা নিয়ে বেশি বলার কিছু নেই কিন্তু কয়েকটা টার্ম যেগুলো আমাদের জানতে হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করবো দেখো বিওডি প্রথমে আসে বিওডি এবং তারপরে সিওডি বিওডি আর সিওডি কি এই দুটো কিন্তু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট জল দূষণ সম্পর্কে তোমাদের কোশ্চেন সেরকম নাও আসতে পারে কিন্তু বিওডি সিওডি ইউট্রিফিকেশান এবং এখানে অ্যালগাল ব্লুম যদিও তোমরা ইউট্রিফিকেশান এবং অ্যালগাল ব্লুম আগে পড়েছো তবুও এই জিনিসগুলো আসতে পারে দেখো বিওডি কাকে বলা হয় বিওডি ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দেখো কি বলা হয় এক লিটার দূষিত জলে উপস্থিত কতল এক লিটার দূষিত জলে উপস্থিত জৈব পদার্থগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করতে সর্বনিম্ন যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন যত মিলিগ্রাম সর্বনিম্ন সেই সংখ্যাটিকে ওই জলের জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয় কি হয় দেখো তুমি জলের মধ্যে বিভিন্ন আমাদের জৈব পদার্থ থাকে যেগুলো দূষক হিসেবে কাজ করে কেবলমাত্র যে অজৈব পদার্থ দূষক হিসেবে কাজ করে তা নয় জৈব পদার্থও কিছু থাকে যেগুলো দূষক হিসেবে কাজ করে এবার এগুলোকে কি করা হয় এগুলোকে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট করা হয় এবার এই ব্যাকটেরিয়ার ক্রিয়া করার জন্যে ওই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করার জন্যে অক্সিজেনের প্রয়োজন হয় এবার ওই জন্যে বলা হচ্ছে যে এক লিটার তুমি একটা জলের স্যাম্পেল নিলে এক লিটার জলের মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা যে জৈব পদার্থগুলো আছে সেগুলোকে তুমি নষ্ট করবে এবার ওই ব্যাকটেরিয়ার ক্রিয়া করার জন্যে সর্বনিম্ন অ্যাটলিস্ট যত মিলিগ্রাম কত যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে সেই সংখ্যাটিকা সংখ্যাটিকে ওই জলে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলা হয় এটা গেল বিওডি আশা করি বুঝতে পেরেছি এবার দেখো সিওডি সিওডি কি না আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডির ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বাংলায় বললে রাসায়নিক অক্সিজেন চাহিদা দেখো বলছে জলের নমুনায় উপস্থিত জৈব বিয়োজনযোগ্য ও জৈব বিয়োজনের অযোগ্য উভয় প্রকার দূষকের জারণের জন্য প্রয়োজনীয় মোট অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বলা হয় এবার কি করা হবে সিওডিতে মনে করো তোমার একটা জলের স্যাম্পেল আছে তার মধ্যে যেগুলো জৈব যোগ্য দূষক পদার্থ আছে বা যেগুলো জৈব বিয়োজন যোগ্য নয় সেরকম যে দূষক পদার্থ এবার এগুলোকে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট করা হবে না এগুলোকে কি করা হবে এগুলোকে অন্যান্য জৈব পদার্থ অন্যান্য পদার্থ দিয়ে জ্বালন ঘটানো হবে এবার জ্বালান ঘটাতে গেলে কিসের প্রয়োজন হবে জ্বালান ঘটাতে গেলে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় এটা আমরা ছোটো থেকে পড়ে এসেছি যে অক্সিজেন যুক্ত হওয়াকে জ্বালান বলা হয় তো এই জ্বালন ঘটানোর জন্য ন্যূনতম যে মোট অক্সিজেন প্রয়োজন হবে মোট অক্সিজেনের যে চাহিদা তাকেই বলা হবে আমাদের রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সিওডি তো এই হচ্ছে আমাদের সিওডি এবং এটা গেল বিওডি এবং সিওডি বিওডি কী করা হবে সিম্পলভাবে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগবে যত মিলিগ্রাম সেটাকে বলা হবে বিওডি আর সিওডি হবে কোনো রাসায়নিক পদার্থ পটাশিয়াম ক্রোমেট দিয়েই করা হয় জেনারেলি যে তীব্র জালক পদার্থ দিয়ে জ্বালন করানোর জন্য যে পরিমাণ অক্সিজেন আমাদের লাগবে সেটাকে বলা হবে আমাদের সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশ এবার চলে আসি আমরা ইউট্রিফিকেশান কি সেই জিনিসটা নিয়ে দেখো ইউটিফিকেশান কী বলছে যে কৃষিকার্যে ব্যবহৃত ফসফেট জাতীয় সার আমরা যে ফসফেট জাতীয় সার ব্যবহার করি জমিতে সেইগুলো ডিটারজেন্টে উপস্থিত ফসফেট যৌগ অর্থাৎ ফসফেট হচ্ছে ইম্পর্টেন্ট এখানে এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত অন্যান্য পুষ্টিকর যে উপাদানগুলো যেগুলো আমরা অ্যাকচুয়ালি জমিতে যেগুলো ব্যবহার করি সেগুলো যদি কোনো কারণে মনে করো বৃষ্টির জল হোক বা এমনি ড্রেনের সাহায্যে যে জমিতে ড্রেনেজ সিস্টেম থাকে সেখান দিয়ে বয়ে বয়ে কোনো বদ্ধ জলাশয়ে যায় অর্থাৎ পুকুরে গিয়ে পড়ে গেল বা কোনো ছোটোখাটো খাটো হ্রদে পড়ে গেল সেই সমস্ত জায়গায় যদি গিয়ে পড়ে যায় তাহলে কি হবে বিভিন্ন পুকুর বা বিভিন্ন জলাশয়ে পৌঁছায় তাহলে কি হবে জল দূষণের সৃষ্টি করে কীভাবে জল দূষণ করে না এর ফলে কি হয় দেখো এইগুলো কি এই ফসফেট জাতীয় এবং অন্যান্য যে উদ্ভিদের বৃদ্ধি পোষায়ক যৌগগুলোকে আমরা ব্যবহার করেছিলাম তারা উদ্ভিদের বৃদ্ধি ঘটাবে তাদের জলের মধ্যে গিয়েও কিন্তু তারা একই কাজ করবে জলের মধ্যে যে বিভিন্ন শ্যাওলা এবং জলজ যে উদ্ভিদগুলো আছে তাদের কিন্তু হঠাৎ বৃদ্ধি ঘটিয়ে দেবে এটাও কিন্তু এক প্রকারের জলের দূষণ কেন জলের দূষণ কারণ জলজ যে শ্যাওলাগুলো আছে বা জলের নিচে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে তারা কী করবে জলের মধ্যে ডিজলভ অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অবস্থায় জলের মধ্যে যে অক্সিজেন আছে যেটা কিনা জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্যে খুব গুরুত্বপূর্ণ অক্সিজেন সেই অক্সিজেনগুলোকে নিজেদের কাছে টেনে নেবে বেশি কী করবে তারা নিজেরা টেনে নেবে তার ফলে কী হবে জলজ উদ্ভিদগুলো জলজ উদ্ভিদগুলো অক্সিজেন যদি টেনে নেয় ডিজল অক্সিজেনের পরিমাণ কমে গেলে জলজ প্রাণীগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না তার ফলে কী হবে তারা কিন্তু আস্তে আস্তে মরতে শুরু করবে তাহলে এটাও হচ্ছে এক প্রকারের জল দূষণ এই প্রকারের যে জল দূষণ এটাকেই বিজ্ঞানের ভাষায় কি বলা হয় ইউটিফিকেশান অর্থাৎ হঠাৎ করে ফসফেট জাতীয় বা উদ্ভিদের বৃদ্ধি পোষায়ক যে সারগুলো আছে সেগুলো যদি কোনো বদ্ধ জলাশয়ে আসে তাহলে সেখানকার শ্যাওলা এবং জলজ উদ্ভিদের পরিমাণ খুব বেড়ে যায় তার ফলে কী হয় জলের মধ্যে ডিজল অক্সিজেন অর্থাৎ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে আসে বিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকেই বলা হয় আমাদের ইউট্রিফিকেশান এই ইউট্রিফিকেশনের ফলে কি হয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে র্যাপিডলি এবার এরই একটা কনসিকুয়েন্স ইউট্রিফিকেশান এরই একটা মানে কি বলবো এটা যদি কজ হয় তাহলে তার এফেক্ট হয় অ্যালগাল ব্লুম অ্যালগাল ব্লুম কী জিনিস দেখো বলছে বদ্ধ জলাশয়ে বিভিন্ন ধরনের শৈবাল অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেলে ওই জলাশয়ের জলতল সম্পূর্ণরূপে শৈবাল দ্বারা আবৃত হয়ে যায় দেখে থাকবে এরা তোমাদের যাদের গ্রামের দিকে বাড়ি বা অনেক সময় শহরাঞ্চলেও হয় বাঁধানো ঘাট টাইপের আছে বা পুকুর আছে দেখবে ওপরটা এক এক সময় পুরো সবুজ হয়ে যায় অর্থাৎ শ্যাওলায় পুরো ঢেকে যায় ওই যে ঘটনাটা ওই ঘটনাটাকেই বলা হয় অ্যালগাল ব্লুম কি হয় এই ইউট্রিফিকেশন জনিত কারণে অর্থাৎ কোনো কারণে যদি পুকুরের মধ্যে জলের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি পোষায়ক কোনো পদার্থ পরিমাণ বেড়ে যায় তাহলে কি হয় উদ্ভিদের ওই পুকুরে বা জলাশয়ে বদ্ধ জলাশয় হতে হবে কি হবে না শ্যাওলার পরিমাণ এত বেড়ে যাবে যে পুরো জল মানে যে বডিটা আছে পুকুরটা আছে ওর ওপরের লেয়ারে পুরো একদম ভর্তি হয়ে যাবে শ্যাওলাতে এই যে ঘটনাটা এই ঘটনাটিকেই বলা হয় আমাদের অ্যালগাল ব্লুম এই অ্যালগাল ব্লুম কীভাবে দূষণ করে দেখো ফলস্বরূপ কী হবে জলের মধ্যে সূর্যালোক প্রবেশ করতে পারবে না জলের মধ্যে কী হবে জলের মধ্যে উপরটা যদি তুমি ঢেকে দাও তাহলে নিচে অবশ্যই সূর্যালোক প্রবেশ করতে পারবে না আর সূর্যালয় যদি প্রবেশ না করে তাহলে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যাবে এই ধরনের শৈবালজনিত দূষণকেই আমাদের অ্যালগাল ব্লুম বলা হয় আশা করি তোমরা এই চারটি জিনিস বুঝতে পেরেছো দেখো এবার আমরা আর্সেনিক ঘটিত জল দূষণ এবং ফ্লুরাইড ঘটিত জল দূষণ সম্পর্কে একটু আলোচনা করবো দেখো আর্সেনিক ঘটিত জল দূষণ আর্সেনিক কি আর্সেনিক কিন্তু একটা খুব ভারী দূষক পদার্থ এটা যদি জলের মধ্যে মিশে থাকে তাহলে এটা জল দূষণ ঘটায় এবার এখানে একটা কথা আর্সেনিক কিন্তু ডাইরেক্টলি জল দূষণ ঘটায় না এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে আর্সেনিক মৌলটা নিজে জল দূষণ ঘটায় না তাহলে কে ঘটায় আর্সেনাইট এবং আর্সেনেটের লবণ এইগুলো জল দূষণ ঘটায় আর্সেনিক ঘটিত জল দূষণ ঘটায় এটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ দূষককে জল দূষণ আর্সেনিক ঘটিত জল দূষণ কীভাবে ঘটে তাহলে আমরা লিখবো বিভিন্ন আর্সেনেট এবং আর্সেনাইট আর্সেনাইট নাইট এবং আর্সেনেটের লবণগুলো আর্সেনিক ঘটিত জল দূষণ ঘটায় ঠিক এইভাবে পড়বে ঠিক যেভাবে লেখা আছে এইভাবে পড়বে তোমাদের কাছে হয়তো বইয়েতে অনেক কিছু লেখা থাকতে পারে তাতে কিচ্ছু দরকার নেই শুধু এভাবে পড়বে দেখো এবার আর্সেনিক গতিতে জলের দূষণের প্রভাব যদি সেই জল আমরা পান করি বা ব্যবহার করি তাহলে আমাদের কি অসুবিধা হবে দেখো প্রথম কথাই হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ এটা আমরা ছোটো থেকেই পড়ে আসছি যে আর্সেনিকের অভাবে ব্ল্যাক ফুট ডিজিজ হয় কী হয় চামড়া খসখসে হয়ে যায় বা হাতে পায়ের কালো কালো দাগ হয়ে যায় পায়ের নিচে হাতের তালুতে এই ধরনের রোগটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ অর্থাৎ ফুডটা কীরকম হয়ে যায় ব্ল্যাক টাইপের কালো ছোপ হয়ে যায় আর কি আরেকটা আছে যেটা কিন্তু ব্ল্যাক ফুড ডিজিজ নয় পায়ের তলায় আঁচিলের মতো গুটি গুটি বের হয় আঁচিলের মতো এরকম গুটি গুটি পায়ের নিচে বের হয় আচ্ছা আর কি সিরোসিস অফ লিভার অর্থাৎ লিভার কিন্তু তোমার পারমানেন্টলিভাবে ড্যামেজ হয়ে যাবে আর কি অন্ত্রে ক্ষত অর্থাৎ ক্ষুদ্রান্ত বিয়দান্ত যেগুলো আছে আমাদের সেটার মধ্যে ক্ষত তৈরি হবে আর আর কি হয় যদি আমরা বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে একদিন আর্সেনিক গঠিত জল পান করতে থাকি তাহলে বমি হতে শুরু করবে পেটে ব্যথা হবে ইভেন অনেক সে বমির সাথে রক্ত উঠে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই গেল আমাদের আর্সেনিকের প্রভাব আচ্ছা এবার এই প্রভাব তো বুঝলাম কিন্তু আর্সেনিক প্রভাব থেকে মোকাবিলার কোনো পদ্ধতি আছে অর্থাৎ মনে করো যে জায়গাটা থেকে জল আমি যুক্ত জলই পাচ্ছি এটাকেই কোনোভাবে পিউরিফাই করা যাবে অবশ্যই করা যাবে দেখো অধিশোধন পদ্ধতি অধিশোধন পদ্ধতি কি কী পদ্ধতির মাধ্যমে করা যায় পদ্ধতির নামগুলো ইম্পর্টেন্ট রাদার দেন অন্য কিছু কী কী অধিশোষণ পদ্ধতি সহ অধক্ষেপণ পদ্ধতি বিপরীত অভিশ্রবণ পদ্ধতি ইউভি ইউভিরশির সাহায্যে পিউরিফাই করা যায় আর আয়ন বিনিময়কারী রেজিনের মাধ্যমে কিন্তু পিউরিফাই করে আর্সেনিককে মুক্ত করা যায় এবার এখান থেকে যে জায়গাগুলো লেখা আছে এগুলো একটু একটু ইম্পর্টেন্ট তোমরা এইগুলো দেখে রাখবে দেখো অধিশোষণ পদ্ধতিতে কী ব্যবহার করা হয় না অ্যালুমিনা নির্মিত একটা স্তম্ভ ব্যবহার করা হয় অর্থাৎ একটা টিউবওয়েলের মতো কল করা থাকে তার ভেতরে একটা অ্যালুমিনা নির্মিত স্তম্ভ করা হয় এই অ্যালুমিনার সঙ্গে আর্সেনিক গঠিত যে যৌগগুলো থাকে সেইগুলো রিয়াকশান করে ওখানে আটকে যায় ফলে আমরা ফ্রেশ জল পাই আচ্ছা সহ পদ্ধতিতে কী করা হয় যে জলের সাথে প্রথমে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে দেওয়া হয় দিয়ে ভালো করে ঝাঁকিয়ে খুব একটা জায়গাতে খানিকক্ষণ মানে ঘণ্টাখানেক স্থিরভাবে রেখে দেওয়া হয় এবার রাখার পরে ওই জলের মধ্যে ফটকিরি মেশানো হয় তাহলে এই ফটকিরি মিশিয়ে আবার খানিক্ষণ রেখে দেওয়া হয় তার ফলে কি হয় আমাদের আর্সেনিক কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় আচ্ছা বিপরীত অভিশ্রবণ পদ্ধতিতে বিপরীত অভিশ্রবণ দেখো অভিশ্রবণ পদ্ধতি করতে গেলে আমাদের কী লাগে একটা অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় তাহলে বিপরীত অভিশ্রবণ পদ্ধতি যখন তাহলে নিশ্চয়ই এখানে একটা অর্ধবেদ্য পর্দার প্রয়োজন এইটা মনে রাখবে যে অর্ধবেদ্য পর্দা হিসেবে কাকে ব্যবহার করা হয় না সেলুলোজ ট্রাই অ্যাসিটেট সেলুলোজ ট্রাইঅ্যাসিটেডকে অর্ধবেদ্য পর্দা হিসেবে ব্যবহার করা হয় এগুলো অনেকটা ইনফরমেশান টাইপ তোমাদেরকে এগুলো একটুখানি মনে রাখতে হবে আর এই দুটো বিশেষ কিছু ভেতরে জানার দরকার নেই শুধু প্রসেসগুলোর নামগুলো জানলেই হবে তাহলে আর্সেনিক মোকাবিলা পদ্ধতি কতগুলো পদ্ধতি আছে পাঁচ রকম অধিশোষণ পদ্ধতি সহ অধক্ষেপণ পদ্ধতি বিপরীত অভিশোবণ পদ্ধতি রশ্মি দ্বারা পরিশোধন আর আয়ন বিনিময়কারী রেজিনের মাধ্যমে পরিশোধন তো এই গেল আমাদের আর্সেনিকের সম্পর্কে কে দূষণ করে এর প্রভাবে কি হয় এবং কি করে আমরা মোকাবিলা করব। একই রকমভাবে আমরা দেখব ফ্লুরাইড ঘটিত জল দূষণ অর্থাৎ ফ্লুরিনের মাধ্যমে কীভাবে জল দূষণ হয় দেখো দূষক এখানেও কিন্তু ফ্লুরিন নিচে নিজে জল দূষণ করে না কে কে করে ফ্লুরাইড ঘটিত বিভিন্ন খনিজ পদার্থ যার মধ্যে আছে ক্রায়োলাইট দেখো এন এ থ্রি এ এল এফ থ্রি এইখানে এফ থ্রি আছে অর্থাৎ ক্রায়োলাইট এটা আমাদের যে অ্যালুমিনিয়াম ধাতু আছে তার আকরিক আচ্ছা ফ্লুড অ্যাপার অ্যাপাটাইট ফ্লুড অ্যাপাটাইট দেখো সংকেতটা খুব বড়ো সর থ্রি সি এ থ্রি পিও ফোর হোল টু সি এফ টু এই যে খনিজ মৌলটা আছে আর ফ্লুস্পার সি এ এফ টু এই যে খনিজ পদার্থগুলো এই খনিজ পদার্থগুলো যদি মাটির নিচে থাকে এরা মাটির নিচেই থাকে এবার মাটির নিচে জলের সঙ্গে যদি এই খনিজ পদার্থগুলো যুক্ত হয়ে যায় মানে দ্রবীভূত হয়ে যায় তাহলে কিন্তু ওই জলটা ফ্লুরাইড ঘটিত জল দূষণ ঘটবে এবার ওই জল যদি আমরা পান করি তাহলে আমাদের কি কি হতে পারে দেখো প্রভাব প্রভাব হয় কি ফ্লুরোসিস বলে একটা রোগ হয় রোগটা কীরকম না এই যে ফ্লুরাইডগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমাদের যে জায়গাগুলো ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় অর্থাৎ হার মেনলি হাড় এবং দাঁত এই হাড় এবং দাঁতের সঙ্গে এই ফ্লুরাইড এই আমাদের ফ্লুরাইড কি হয় রিয়াকশান করে রিয়াকশান করে কী হয় একদম পারমানেন্টলি ক্ষতের সৃষ্টি করে দেয় অর্থাৎ গত্ত গত্ত সৃষ্টি করে দেয় তাহলে এই যে রোগটা এই রোগটাকে বলা হয় আমাদের ফ্লোরোসিস রোগ মানে দাঁত একদম যাতা হয়ে যায় ভেঙে চুরে অস্থির হয়ে যায় আচ্ছা আরেকটা রোগ হয় এটা হচ্ছে নকনি সিনড্রোম এবং আর কি হয় থাইরয়েডে দীর্ঘদিন যদি জল পান করা হয় থাইরয়েডের সমস্যা হতে পারে আচ্ছা এর মোকাবিলার পদ্ধতি কীভাবে দেখো এটাকেও মোকাবিলা করতে গেলে ওই জলকে অ্যালুমিনা নির্মিত স্তম্ভের মধ্যে দিয়ে পাঠাতে হবে অ্যালুমিনা নির্মিত স্তম্ভর মধ্যে দিয়ে পাঠালে কিন্তু আমাদের এই ফ্লোরাইড অপসারিত হয় আর কি আর একটা পদ্ধতি আছে বলছে ফ্লুরাইড মিশ্রিত জলকে যদি চুন আর ফটকিরি মিশিয়ে কোন ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে কি হবে আমাদের এই ফ্লুরাইড কিন্তু অপসারিত হবে বা দিয়ে পড়ে যাবে নিচের দিকে আমরা ওপর থেকে ফ্রেশ জল পেতে পাবো মানে ফ্লুরাইড ছাড়া জল পেতে পারবো এই হলো আমাদের মোকাবিলা পদ্ধতি এর থেকে বেশি আর কিছু এখানে পড়ার দরকার নেই এবার দেখো এবার দুখানা রোগ সম্পর্কে আমাদের জানতে হবে একটা হচ্ছে ইটাই 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 ইতাই বা অনেকে ইটাই ইটাইও বলে আরেকটা হচ্ছে মিনা মাতা বা মিনা মাটা কি হয় দেখো এটাই দুটোই কিন্তু জল ঘটিত রোগ জলের জল দূষণের মধ্যেই মাধ্যমেই হয়েছিল কি জলে ক্যাডমিয়াম ঘটিত জল দূষণের ফলে অর্থাৎ জলের সঙ্গে ক্যাডমিয়াম মিশেছিলো সেই ক্যাডমিয়াম মিশ্রিত জল পান করে তৈরি হয়েছিল আমাদের কি ইতাই ইটাই রোগ এবং মিনামাতা কি হয়েছিল মারকারি ঘটিত অর্থাৎ পারদ জলের মধ্যে মারকারি ছিল পারদ মিশেছিল পারদ মিশ্রিত জল এই যে দূষণ এই দূষণের ফলে আমাদের কি রোগ হয় মিনামাটা রোগ হয় তো এই সম এই কটা আমাদেরকে একটু মনে রাখতে হবে ওকে স্টুডেন্টস আজকের ক্লাস এখানেই শেষ এবং এখানেই আমাদের পুরো জলটাও শেষ এটা জলের পার্ট টু এর আগে পার্ট ওয়ান আমাদের অলরেডি আপলোড করা আছে তোমরা যারা এখনও দেখো তারা প্লিজ আগে পার্ট ওয়ানটা দেখে নিও আর এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু এখানে গিয়ে তোমরা এগুলো ইজিলি পেতে পারো ওকে আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী ভিডিও নিয়ে